নমস্কার বন্ধুরা, অল বাংলা গল্পের ঝুড়ির আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আপনারা ধারাবাহিকভাবে শুনছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী সম্পর্কে। আজ তার অষ্টম পর্ব। পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন শুরু করি আজকের পর্বটি। ঠাকুরদাস মেজ ছেলে দীনবন্ধুর বিয়ে দিলেন, তাতে বেশ কিছু টাকা খরচ হলো। তাছাড়াও নানা কারণে দেনা হয়ে গেল অনেকগুলো। ঠাকুরদাস বললেন, আগের মতো খরচ করলে আর চলবে না, এখন খরচ কমাতে হবে। কলকাতার সংসারে খরচ একেই খুব বেশি ছিল না, তার ওপর আরও কমালে থাকবে কি, কিন্তু না কমিয়েই বা উপায় কী আছে? দুধ মাছ কিছুদিনের জন্য বাদ দেওয়া হলো। বিকালের জলখাবার ছিল আত পয়সার ছোলা আর আত পয়সার বাতাসা। ওই ছোলা ভিজিয়ে বাতাসা দিয়ে সবাই খেত। তার থেকে আবার কিছু ছোলা রেখে দেওয়া হতো রাত্রিবেলায় কুমড়োর তরকারিতে দেওয়ার জন্য। তরকারি এক একজনের ভাগে যা জুটত তাও খুব যৎসামান্য। ভাই দুটির পাতে সেই তরকারি তুলে দিতে গিয়েও ঈশ্বরচন্দ্রের চোখ ছলছল করে উঠত। অনেক কষ্ট ঈশ্বরচন্দ্র ছোটবেলায় পেয়েছেন, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, কিন্তু কোনো কষ্টকেই তিনি কষ্ট বলে মনে করেননি। বরং ভবিষ্যতের আশায় তার মনে উৎসাহের সঞ্চার হতো। কেমন করে দুঃখের অবসান ঘটবে সেই চিন্তা করতেন তিনি, আশায় বুক বাঁধতেন। এই হলো ঈশ্বরচন্দ্রের ছাত্র জীবন, আশা ও উদ্দীপনার জীবন। বেদান্ত পড়া শেষ করে ঈশ্বরচন্দ্র ন্যায় ও দর্শন পড়তে শুরু করলেন। নিমচাঁদ শিরোমণি তখন ন্যায় দর্শনের অধ্যাপক, অভিজ্ঞ প্রবীণ পণ্ডিত ব্যক্তি। ঈশ্বরচন্দ্র তখন সংস্কৃত কলেজের বিখ্যাত ছাত্র। ছাত্র ও অধ্যাপকদের কাছে তিনি এক দৃষ্টান্ত। অন্যান্য অধ্যাপকের মতো শিরোমণির দৃষ্টিও ঈশ্বরচন্দ্রের ওপর পড়ল। তিনি যত্ন সহকারে তার প্রিয় ছাত্রকে শিক্ষা দিতে লাগলেন। কিন্তু সহসা নিমচাঁদ শিরোমণির মৃত্যু হল। তখন কলেজ পরিচালকদের কাছে এক প্রধান সমস্যা হয়ে দাঁড়ালো, কাকে এই শূন্য পদে নিয়োগ করা যায়। তখন ছাত্রদের পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র অধ্যক্ষ মার্শাল সাহেবের কাছে গিয়ে জানালেন, এই পদের জন্য জয়নারায়ণ তর্করত্নই যোগ্য অধ্যাপক, তাকেই নিয়োগ করা হোক। ছাত্রদের প্রস্তাবই ইংরেজ অধ্যক্ষ মেনে নিলেন। জয়নারায়ণ তর্করত্নকেই ন্যায় দর্শনের অধ্যাপক নিযুক্ত করা হল। এর কিছুকাল পরেই দু মাসের জন্য ব্যাকরণের দ্বিতীয় শ্রেণীর অধ্যাপকের পদ শূন্য হল। অধ্যক্ষ মার্শাল সাহেব এই ব্যাপারে অন্যান্য অধ্যাপকের সঙ্গে পরামর্শ করলেন। সকলেই পরামর্শ দিলেন, নতুন কোনো অধ্যাপক এই জন্য নিয়োগ করার প্রয়োজন নেই, ঈশ্বরচন্দ্রকে ওই দুটি মাস অধ্যাপনার কাজ চালিয়ে নিয়ে যেতে বলা হোক। মার্শাল সাহেবের কথাটি মনঃপূত হল। তিনি ওই তরুণ প্রতিভাবান ছাত্রটিকে প্রীতির চোখে দেখতেন।
নিজে তিনি ডেকে ঈশ্বরচন্দ্রকে কথাটি বললেন। ঈশ্বরচন্দ্র আপত্তি করলেন না, তখনও তিনি ছাত্র, অথচ দু মাসের জন্য অধ্যাপনার কাজে নিয়োজিত হলেন। একটি ছাত্রের পক্ষে এই গৌরব অর্জন সত্যি দুর্লভ। ছাত্র হিসেবে ঈশ্বরচন্দ্রের কৃতিত্ব ছিল, কিন্তু অধ্যাপনার ব্যাপারেও তার যে দক্ষতা আছে তারও প্রমাণ হয়ে গেল। অধ্যাপক ও ছাত্র সকলেই বিস্মিত ও স্তম্ভিত। দু মাস অধ্যাপনা করে ঈশ্বরচন্দ্র মাইনে পেলেন 80 টাকা। সেই টাকা তিনি বাবার হাতে তুলে দিয়ে বললেন, বাবা, এই টাকা দিয়ে আপনি তীর্থ করে আসুন। ঠাকুরদাস ছেলের এই কথা শুনে আনন্দে যেন অধীর হয়ে উঠলেন। অনেক কাল ধরে মনে মনে তিনি ওইরূপ একটি আশা পোষণ করেছিলেন। পিতা পরলোক গমন করেছেন অনেকদিন, অথচ তাঁর পিণ্ডদান ক্রিয়া সম্পন্ন হয়নি। এবার তাঁর সেই আশা সফল হতে চলল। ঠাকুরদাস শুভ দিন দেখে গয়া অভিমুখে যাত্রা করলেন। গয়াতে পরলোকগত পিতৃপুরুষদের পিণ্ডদান করে এবং আরও কয়েকটি তীর্থ পর্যটন করে কিছুদিন পর ফিরে এলেন কলকাতায়। এদিকে ন্যায় দর্শনের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হল। ঈশ্বরচন্দ্র প্রথম স্থান অধিকার করলেন, সেজন্য তিনি পেলেন পুরস্কারস্বরূপ 100 টাকা। সংস্কৃত ভাষায় শ্রেষ্ঠ কবিতা রচনার জন্য তিনি পেলেন 100 টাকা। তাছাড়াও পেলেন আরও 2টি পুরস্কার, আইন পরীক্ষায় কৃতিত্বের জন্য 25 টাকা আর ভালো হাতের লেখার জন্য পেলেন 8 টাকা পুরস্কার। সব টাকাই ঈশ্বরচন্দ্র পিতার হাতে তুলে দিলেন। ঠাকুরদাসের অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল, এই টাকা পেয়ে কিছু ঋণ এবার শোধ করলেন। ঈশ্বরচন্দ্র ছাত্র ও অধ্যাপকদের গৌরব, গ্রামবাসীরও গৌরব। যখন তিনি গ্রামে যেতেন তখন গ্রামের পণ্ডিত ও বৃদ্ধ ব্যক্তিরা তাঁর কাছে আসতেন, নানা বিষয়ে আলোচনা করতেন, ন্যায়শাস্ত্র নিয়ে অনেকের সঙ্গে তর্ক বিতর্ক হতো। ঈশ্বরচন্দ্রের যুক্তি সকলেই মেনে নিতেন। একবার কোরআন গ্রামবাসী দর্শনশাস্ত্রবিদ বিখ্যাত পণ্ডিত রামনারায়ণ তর্ক সিদ্ধান্তের সঙ্গে ন্যায়শাস্ত্র নিয়ে তাঁর তর্ক প্রতিযোগিতা হয়। তর্কে তর্ক সিদ্ধান্ত মহাশয়ের পরাজয় ঘটে, কিন্তু জয়লাভ করেও ঈশ্বরচন্দ্র গর্বে অভিভূত হয়ে পড়েননি। ঠাকুরদাস সেই খবর পেয়ে তর্ক সিদ্ধান্ত মহাশয়ের পায়ের ধুলো তুলে ঈশ্বরচন্দ্রের মাথায় দিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বরং পরম গৌরবে ও ভক্তি ভরে সেই ধুলো মাথায় তুলে নিয়েছিলেন। দুঃখে যেমন বিচলিত হতেন না, প্রশংসায় তেমনই গর্বিত হতেন না। অতি সরল ও উদার ছিল তাঁর মন। সেই সময়ে থিয়েটার বা হাফ আখড়াই ছিল না, তখন ছিল কবি ও কৃষ্ণযাত্রার যুগ। ঈশ্বরচন্দ্রের কবিগান শোনার খুব শখ ছিল। দেশে গিয়ে যদি শুনতেন কোথাও কবিগান হচ্ছে, তখন তিনি না গিয়ে পারতেন না। তাঁর সঙ্গী হতো ভাই অথবা বন্ধুরা। সারা রাত তিনি কবিগানের আসরে কাটিয়ে দিতেন। পূজার ছুটিতে বাড়িতে গিয়ে বেশ কিছুদিন থাকবার অবসর মিলত। সেই সময় তিনি গায়ে গদাধর পাল, ব্রজমোহন চক্রবর্তী ও ছোট ভাইদের সঙ্গে কবাডি খেলতেন। অন্য কোনো খেলার দিকে তাঁর ঝোঁক ছিল না। দেখতে দেখতে কেটে গেল 12টি বৎসর। কলেজের শেষ পরীক্ষায় ঈশ্বরচন্দ্র সসম্মানে উত্তীর্ণ হলেন। তার
ছাত্র জীবনের পরিসমাপ্তি ঘটল। তার বয়স তখন 20 বছর। এই বয়সেই ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, স্মৃতি, দর্শন, বেদান্ত সব বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠলেন। তিনি হয়ে উঠলেন বিস্ময়কর জ্ঞানের এক অধিকারী। এত কম বয়সে এরূপ প্রতিভা ও জ্ঞানের অধিকারী ঈশ্বরচন্দ্র সকল মানুষের বিস্ময়। সকল বিভাগের অধ্যাপকরাই এক বাক্যে বলতে লাগলেন, এমন মেধাবী ও গুণধর ছাত্র আর কখনো আমাদের চোখে পড়েনি। সংস্কৃত কলেজের অধ্যাপকবৃন্দ এমন একটি ছাত্রকে তাঁদের বিদ্যায়তনে পেয়ে পরম গর্বিত। তাঁরা ঈশ্বরচন্দ্রকে তাঁর প্রতিভার যোগ্য সম্মান দেবার জন্য বিবেচনা করতে লাগলেন। প্রখ্যাত ও বায়োবৃদ্ধ অধ্যাপক শম্ভুচন্দ্র বাচস্পতি মহাশয় বললেন, এমন অসাধারণ শক্তিসম্পন্ন ছাত্র আমাদের বিদ্যায়তনের গৌরব। আমাদের গৌরব, সেই গৌরবের পাত্র ঈশ্বরচন্দ্রকে একটি বিশেষ উপাধিতে ভূষিত করা দরকার, যে উপাধি এর আগে কেউ কখনো লাভ করেনি। কি উপাধি দেওয়া যায়? সবাই বাচস্পতি মহাশয়ের পরামর্শ চাইলেন। উপাধি দেওয়ার বিষয়ে কারোর দ্বিমত নেই, বরং সবাই আগ্রহান্বিত। বাচস্পতি বললেন, জ্ঞানের পরিধি যে বক্ষে ধারণ করেছে সে বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হোক। সবাই এক বাক্যে এই প্রস্তাব সমর্থন করলেন, বললেন, এই হলো যথাযথ মর্যাদা দান। তখন ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া স্থির হল। সেদিন এক পরম শুভ লগ্ন। সংস্কৃত কলেজের সমস্ত অধ্যাপক মিলে ঈশ্বরচন্দ্রকে উপাধি দান করলেন। সেই ঐতিহাসিক উপাধিপত্র স্বাক্ষর করিলেন সংস্কৃত কলেজের 6 জন বিখ্যাত অধ্যাপক। তাঁরা হলেন ব্যাকরণে গঙ্গাধর শর্মা, কাব্যে জয়গোপাল তর্কালঙ্কার, অলঙ্কারে প্রেমচন্দ্র তর্কবাগীশ, বেদান্ত ও ধর্মশাস্ত্রে শম্ভুচন্দ্র বাচস্পতি, ন্যায়শাস্ত্রে জয়নারায়ণ তর্কভূষণ এবং জ্যোতিষে যোগধ্যান শর্মা। অস্মাভিশ্রীশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রশংসাপত্রং দিয়াতে। বিখ্যাত দিকপাল পণ্ডিতদের মহামূল্যবান স্বাক্ষরমণ্ডিত উপাধিপত্র ধারণ করে ঈশ্বরচন্দ্র ধন্য হলেন, বিখ্যাত হলেন। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উপাধি হয়ে দাঁড়ালো সারা বাংলার ও সারা ভারতের এক বিখ্যাত নাম, বিদ্যাসাগর।